রক্তদান জীবনদান কথাটির সঙ্গে আমরা সকলেই পরিচিত। অথচ এই রক্তদান প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মানসিকতা আমাদের মধ্যে এখনও সেভাবে গড়ে ওঠেনি। রক্তদান সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে সারা বিশ্বে প্রতি বছর 14 জুন পালিত হয় ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। 2004 সাল থেকে এই দিনটি পালিত হচ্ছে রক্তদাতা দিবস হিসেবে। এই বছর দুর্ঘটনা বা জরুরিকালীন অবস্থায় রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ বার্তা গিভ ব্লাড গিভ নাও গিভ অফেন। নমস্কার, আমি মোনালিসা, আপনারা দেখছেন CBNN চ্যানেলের এলাকা থেকে সরাসরি। আমাদের আজকের এলাকা মহিষপাথান। আজ আপনাদের জানাবো রক্তদানের আগে ও পরের কয়েকটা সহজ ব্যাপার। আজকের দিনে রক্তদান করবেন, মাথায় রাখুন কিছু জিনিস। রক্ত দিতে যাওয়ার আগে দেখে নিন আপনার জ্বর বা সর্দি আছে কিনা। কোনো অ্যান্টিবায়োটিক বা ইনসুলিন ট্রিটমেন্ট যাতে না চলে তা নিশ্চিত করুন। হার্টের সমস্যা, হাইপারটেনশন, মধুমেহ, ক্যান্সারের কোনো উপসর্গ, কিডনির অসুখ বা কোনো রকম ক্রনিক অসুখ থাকলে রক্ত দিতে যাবেন না। 6 মাসের মধ্যে কোনো রকম অস্ত্রোপচার হলে রক্ত না দেওয়াই ভালো। 24 ঘন্টার মধ্যে কোনো ভ্যাকসিনেশন নেওয়া যাবে না। অন্তঃসত্ত্বা অবস্থায় রক্ত না দেওয়াই ভালো। যদি এর আগে রক্ত দিতে গিয়ে আপনি অজ্ঞান হয়ে যান তাহলে এখনই রক্ত না দেওয়া ভালো। কোনো রকম ড্রাগ নিয়মিত সেবন করলে রক্তদান করবেন না। রক্তের জন্য কোনো ওষুধ খেলে রক্তদান করবেন না। একাধিক মানুষের সঙ্গে যৌন মিলন করলে রক্তদানে বাড়তে পারে বিপদ। গত 48 ঘন্টায় অ্যালকোহল সেবন করা চলবে না। এই বিষয়গুলি মাথায় রেখেই আপনি রক্তদান করতে পারেন, তবে সবার আগে মেনে চলুন সুরক্ষা বিধি। রক্তদানের ভয় কাটাতে জেনে নিন কিভাবে নিজেকে প্রস্তুত করুন। রক্তদানের আগে বেশি করে আয়রন সমৃদ্ধ খাবার খান, যেমন রেড মিট, মাছ, ডিম, বিনস, পালং শাক, সিরিয়াল, কিশমিশ। রক্ত দেওয়ার আগে রাতে ভালো করে ঘুমুন। রক্তদানের আগে অন্তত 500 মিলিলিটার জল খান। রক্তদানের আগে স্বাস্থ্যকর খাবার খান। ফ্যাটি খাবার যেমন ভাজা বা তৈলাক্ত খাবার, আইসক্রিম এড়িয়ে চলুন। যদি আপনি শুধু অণুচক্রিকা দান করেন তাহলে মনে রাখবেন রক্তদানের অন্তত 2 দিন আগে থেকে আপনার শরীর সম্পূর্ণ অ্যাসপিরিন ফ্রি রাখতে হবে। অবশ্যই নিজের ডোনার কার্ড, আইডেন্টিটি কার্ড সঙ্গে রাখুন। রক্তদানের সময় এমন পোশাক পরুন যাতে সহজে পোশাকের হাতা গুটিয়ে কোনো ইয়ের উপরে তুলে নেওয়া যায়। যদি আপনার কোনো হাত থেকে রক্ত দিতে বেশি অসুবিধা হয় তাহলে তা চিকিৎসককে জানান ও ধমনী খুঁজে পেতে সাহায্য করুন। রক্ত দেওয়ার সময় একদম রিল্যাক্সড থাকুন। গান শুনে, কিছু পড়ে বা অন্য দাতাদের সঙ্গে কথা বলে রিল্যাক্সড রাখতে পারেন নিজেকে। হাতে কিছুটা সময় রাখুন। রক্ত দেওয়ার পরে স্ন্যাক্স, পানীয় খেয়ে রিল্যাক্স করুন। আগামী 24 ঘন্টায় 4 গ্লাস জল খান। রক্তদানের পর লাগিয়ে দেওয়া স্ট্রিপ ব্যান্ডেজ অন্তত 1 ঘন্টা রাখুন। ত্বকের র্যাশ এড়ানোর জন্য ব্যান্ডেজ খোলার পর ভালো করে সাবান জল দিয়ে পরিষ্কার করে নিন। ওই দিন ভারী কিছু তুলবেন না বা এক্সারসাইজ না করাই ভালো। যদি সূঁচ ফোটানো জায়গা থেকে রক্তপাত হতে থাকে তাহলে ক্ষতের ওপর চাপ দিয়ে হাত সোজা করে 5 থেকে 10 মিনিট ওপরের দিকে তুলে রাখুন, যতক্ষণ না রক্তপাত বন্ধ হচ্ছে। প্রতিদিন বিশ্বে রক্তের অভাবে বহু মানুষের প্রাণ গেলেও সুস্থ মানুষেরা অনেকেই রক্তদান সম্পর্কে ভুল ধারণা, ইতস্তত ভাব এখনও কাটিয়ে উঠতে পারেনি। আশা করি আজ এলাকা থেকে সরাসরিতে আপনাদের রক্তদান সম্পর্কে আরও বিশদভাবে জানাতে পারলাম। আজ এলাকা থেকে সরাসরি এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন আর দেখতে থাকুন CBNN এর এলাকা থেকে সরাসরি। নমস্কার।